Welcome to Sports Life presented by Cool. আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। একটা বিষয়ে খুব উল্লেখযোগ্য, তা হচ্ছে ওই যেটা আমি গতকাল শুরু করার সময় বলেছিলাম, সাত মাস, ছয় মাস, পাঁচ মাস, চার মাস, তিন মাস, দুই মাস, এরকম করতে করতে দুই দিন, আজকের মাত্র একটা দিন, মানে আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু, ঘন্টার পরেই কিন্তু বিশ্বকাপ শুরু। এক্স্যাক্টলি সেটাই বলছি, মানে অনেকাংশ যে আমি আবার টিম টিকেটে দেখছিলাম যে সত্যি তো, মানে কালকে থেকে ওয়ার্ল্ড কাপ শুরু, তো চার বছর পর পর একটা বিশ্বকাপ আসে, একটা ইমোশনের জায়গা তো আমাদের প্রত্যেকেরই আছে। তবে সেরা শক্তির দল না পেয়েও বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেয় আর ইবাদত হোসেন ইঞ্জুরিতে পড়ায় সেরা দলটি পায়নি টাইগাররা। তারপরও ব্যাটিংয়ে নাজমুল, শান্ত আর সাকিব আল হাসান ধারাবাহিক হলে বাংলাদেশের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা বাড়ে বহুগুণ, কারণ টিম বাংলাদেশের সেরা শক্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট। 1999 সালের শুরু, ভারতে এবার সপ্তম ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে মেগা এই আসরে সেরা স্কোয়াড নিয়ে যেতে পারেনি টাইগাররা। ইঞ্জুরিতে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন, তবে সবচেয়ে বড় মিস আর বিতর্কের জায়গা তামিম ইকবালের অনুপস্থিতি। তামিম দলে থাকলে সেরা শক্তির দল নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করত বাংলাদেশ। বাংলাদেশ দলের সবচেয়ে শক্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের নিয়ে গড়া পেস ডিপার্টমেন্ট। সেই সাথে অভিজ্ঞ সাকিব আর মিরাজের সাথে স্পিন বিভাগে যুক্ত হয়েছে নাসুমের নিয়ন্ত্রিত বোলিং আর শেখ মেহেদির উইকেট নেবার দক্ষতা। তবে ভারতে বাংলাদেশের তরুপের তাস হওয়ার সক্ষমতা আছে মুস্তাফিজ রহমানের। আইপিএল এর কল্যাণে ভারতের কন্ডিশনটা খুব ভালোভাবে জানা ফিজের, সেই সাথে ডেথ ওভারে এখনও এই কাটার মাস্টারই হতে পারেন সাকিবের প্রধান অস্ত্র। তবে বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশিত ফলাফল পেতে সবচেয়ে জরুরি টপ অর্ডারের রান কর। তানজিদ তামিম দুই প্রস্তুতি ম্যাচে দেখিয়েছেন সম্ভাবনা, তবে বাংলাদেশের কাণ্ডারি হতে পারেন নাজমুল শান্ত। ইনফর্মারি ব্যাটারের তিন নম্বর জায়গাটায় রান পাওয়াটা খুব জরুরি। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মুশফিকের মতো বিশ্বস্তরা আছেন, সেই সাথে সাকিব আল হাসান 2019 বিশ্বকাপের স্মৃতি কিছুটা ফেরাতে পারলেও ভারত বিশ্বকাপটা রাঙাতে পারে লাল সবুজের দল। সাম্প্রতিক ফর্ম বলছে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন মেহেদি হাসান মিরাজও। যে কোনো পজিশনে রান করার ক্ষমতা মিরাজকে করেছে অনন্য। ব্যাট হাতে মিরাজের রানটা নিয়মিত এলে এই বিশ্বকাপটা নিজের করে নিতে পারেন এই অলরাউন্ডার। সেই সাথে মিরাজের মাঝেই সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরিও খুঁজে পেতে পারেন টাইগার ভক্তরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আমরা স্পোর্টস লাইভে যুক্ত করতে চাই আমাদের আজকের দিনের অতিথিকে। আমাদের আজকের অতিথি হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং জুনিয়র পর্যায়ের নির্বাচক। শান্ত ভাই চলে আসবেন, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। এবং শান্ত ভাইয়ের এক বলে এক রানের সুবাদে, যদি আমরা ওয়ার্ল্ড কাপ আগে কোয়ালিফাই করে ফেলেছিলাম, কিন্তু এক বলে এক রানের সুবাদে বিশ্বকাপে যাওয়াটা বাংলাদেশের পথটা অনেক বেশি সলিড হয়েছিল। শান্ত ভাই, ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার পার্টিকুলার কোনো স্মৃতি, এটা দিয়ে শুরু করি, আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, আপনার স্মরণীয় স্মৃতি বিশ্বকাপ নিয়ে? স্মরণীয় স্মৃতি বিশ্বকাপে আসলে আমরা যখন 1999 ওয়ার্ল্ড কাপ খেলি, বাংলাদেশের প্রথম বলটা যখন করি, সেটা আসলে আমার সবসময় মনে হয় যে ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের এগেনস্টে আমি বোলিং করছি। আর সাথে প্রথম ম্যাচে আমার মনে আছে যে আমরা 100 হচ্ছিল না, পরে যে আমি প্রথম ছয়ও মারি, চার মানে কিছু রান করে বাংলাদেশকে 100 উপরে নেই, সেটা আর কি বেশি মনে পড়ে। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আসলে প্রথম বলটাই আসলে সবচেয়ে মানে কী বলবো, স্মরণীয় থাকবে সারা জীবন, বাংলাদেশ হয়ে যে প্রথম বলটা আমার হাত থেকে হয়েছে ওয়ার্ল্ড কাপে। গর্ডন গ্রিনিস কোনো কিছু বলেছিলেন তার আগে এই ওয়ার্ল্ড কাপের মঞ্চে যখন প্রথমবার বাংলাদেশ নামতে যাচ্ছে, বা আপনাদের টিম মিটিংটা আসলে কী ছিল? বেসিক্যালি আসলে তখন তো আমরা মানে আন্ডার ডগ ছিলাম, আমাদের লক্ষ্য ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলবো যতদূর সম্ভব আমাদের পক্ষে, তাই সেটাই করবো। বাট যাই হোক, আমরা কিন্তু 1999 ওয়ার্ল্ড কাপে আমাদের আমার আর মঞ্জুর ইকোনমি কিন্তু সবচেয়ে ভালো ছিল ওই ওয়ার্ল্ড কাপে বোলিং এ চিন্তা করি। আর আমরা দুটা খেলা জিতেছিলাম, একটা ছিল প্রথম ওয়ার্ল্ড কাপ যেটা স্কটল্যান্ডের সাথে, সেখানেও ভালো বল করেছিলাম। পাকিস্তানের সাথে আমি আর মঞ্জু খেলিনি, বিকজ অন্যরা আবার খেলবো কি না ওয়ার্ল্ড কাপ, সেই কারণে শফিউদ্দিন বাবু এবং রাহুলকে খেলানো হয়েছিল। বাট এই দুটা ম্যাচ আমরা জিতি, পাকিস্তানের সাথে জিতার কারণে কিন্তু আমাদের আজকের টেস্ট স্ট্যাটাস বলেন, ওয়ানডে স্ট্যাটাস বলেন, সেটা পাওয়াতে খুব সুবিধা হয়েছে। শান্ত ভাই, অনেকেই অনেক কিছু বলছে এবারের আসর নিয়ে, যে কে ফেভারিট, কে সবথেকে ভালো, এবারে পারফরমেন্স কার সবথেকে ভালো হবে, আপনার এক্সপেকটেশনটা জানতে চাই, আপনার মতে ফেভারিট কে এবার আসরে, কার জন্য শিরোপাটা অপেক্ষা করছে? তারপরে আমি বলবো যে ইন্ডিয়া, ইংল্যান্ড,
আর সব টিম একে কাউকে বাদ দিয়ে সে বলার টাফ। অস্ট্রেলিয়া ভালো খেলছে, পাকিস্তানও 300-350 রানের কাছাকাছি রান করছে, নিউজিল্যান্ডও ভালো খেলছে, বাংলাদেশও ভালো খেলছে। সো তারপরেও যদি মানে ওইভাবে চিন্তা করা হয় চান্সেস বেশি ইংল্যান্ড, ইন্ডিয়া, বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশকে বলতেই হবে। বাংলাদেশে যেহেতু তামিম ইকবাল নাই, এটা একটা বিষয়, এবাদত হোসেন ইঞ্জুরিতে নাই, আমরা বলছিলাম আগে রিপোর্টে দেখছিলাম, তো আপনার কাছে কি মনে হয় এটা কতটুকু ড্রব্যাক করেছে বা কতটুকু আমাদের উইক পয়েন্ট এটাতে কাজ করবে? আসলে তামিমের অভিজ্ঞতা এবং তামিমের ফিটনেস না, যেটা বলা হচ্ছে ফিটনেসের কারণে হয়তো বা তাকে না হয়নি, বাট ইনসাইড খবর তো আমি বলতে পারবো না, বাট থাকলে হয়তো বা অভিজ্ঞতাটা কাজে দিত। বাট আরেকটা দিক যদি চিন্তা করেন, আমাদের কিন্তু ইয়াং জেনারেশন জুনিয়র তামিম মোটামুটি ভালো ফর্মে চলে আসছে, যদি সেই খেলাটা সে খেলতে পারে তাহলে তামিমের জিনিসটা কাভার হবে। তারপর অভিজ্ঞ প্লেয়ার থাকা মানে অনেক বেটার। তারপরেও এখানে ফিটনেস আছে, টিম স্পিরিটের ব্যাপার আছে, এটা আসলে ডিপ একটা কনসেপ্ট, এটা আসলে মানে আমরা ঠিক বলতে পারবো না আসলে সঠিক কারণটা কী। বাট যাই হোক, যেটা চলে এসে সেটা নিয়ে আসলে আলাপ করে আর লাভ নেই। একদমই, সামনে বাংলাদেশের খেলা আছে আফগানিস্তানের সাথে, এখানে আমার মনে হয় যে সরি বলা হচ্ছে যে বোলিংয়ের আমাদের সাইডটা অনেক স্ট্রং, বাট এই ওয়ার্ল্ড কাপে যদি আপনি প্র্যাকটিস ম্যাচগুলি আমরা দেখি, দেখবেন যে প্রতিটা প্র্যাকটিস ম্যাচে কিন্তু 300-350 রানের উপর বা 300-এর কাছাকাছি রান হয়েছে। সো এখানে বোলিং হচ্ছে, আমার মনে হয় যে ব্যাটিংয়ে যারা আছেন তাদেরকে রান করতে হবে খেলা জিততে হলে। বোলিং তো আমাদের এক্সট্রা আছে ভালো, আমরা ভালো করছি, বাট এই উইকেটে যেসব উইকেট যে প্র্যাকটিস ম্যাচে যদি আপনি দেখেন এখানে কিন্তু প্রচণ্ড রান হচ্ছে, অনেক রান হচ্ছে। তো আমার মনে হয় যে ব্যাটিংটা যদি আমরা রান না করতে পারি তো ওই বোলিংয়ের এই স্ট্রং বোলিং লাইন আপ নিয়েও কিন্তু টাফ জেতা। সো আমার মনে হয় যে ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট, আর প্রতিটা ম্যাচে যদি আমরা খেলা জিততে চাই 300+ রান করতেই হবে আমাদের। শান্ত ভাই, বোলিংয়ের কথা নিয়ে কমেন্টেটাররা বলছিলেন যে প্রথম 20 ওভারে এই ধরনের উইকেটে বলটা যখন শক্ত, স্টক লেন্থে বোলিং করেও আসলে বোলাররা খুব বেশি সাফল্য পাচ্ছেন না, কাজ হচ্ছে না। আলটিমেটলি এই টাইপের উইকেটে বোলারদের বা পেসারদের পার্টিকুলার লক্ষ্যটা আসলে কী থাকা উচিত প্রথম 20 ওভার? এখানে বেসিক্যালি আসলে প্রথম 20 ওভারে আপনি একটু এখন তো ফুললি স্ট্রাইক ক্রিকেট খেলা হয়, মানে স্ট্রোকের ক্রিকেট খেলা হয়, সো যত সম্ভব উইকেটের জন্য যাওয়াই আমার মনে হয় ভালো হবে। এখান থেকে যদি আমরা উইকেট বের করে নিয়ে আসতে পারি আর্লি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, যদি উইকেট না বের হয় তাহলে আমাদের যেভাবে হোক আমাদেরকে স্টক বলগুলি করতে হবে, বা ব্যাটসম্যানের আগের দিন তার রিভিউ মানে ভিডিও অ্যানালিসিস করে তার কী উইক পয়েন্ট সেগুলোর জায়গায় বোলিং করতে হবে, ভেরিয়েশন করতে হবে। সো আমার মনে হয় যে যদি উইকেট এরকম ফ্ল্যাট হয় তাহলে বলারদের অনেক চিন্তা করতে হবে, ওদের ভেরিয়েশন রাখতে হবে, উইকেটে বল যত বেশি থাকলে ভালো হবে যাতে রান না হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব উইকেট ব্রেক থ্রু না। আপনি বাংলাদেশে ইংল্যান্ডের খেলা প্র্যাকটিস ম্যাচ যদি দেখেন উইকেট গিয়েছে কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং কিন্তু রান কিন্তু না 10 ওভার 100 রানের, আর লাস্ট যখন খেলা শেষ হয় তখনও তাদের রানের ছিল প্রায় 8-এর কাছাকাছি, সো 6-6 উইকেট চলে গিয়েছিল, তারপর রান রেট কিন্তু তাদের 8-10-9-এর মধ্যে ছিল। সো আমার মনে হয় যে এখানে আসলে বোলারদের খুব চিন্তা করে বল করতে হবে এবং জায়গা মতন বল করতে হবে, রুম দেওয়া যাবে না, রুম দিলে ওটা মাঠের বাইরে চলে যাবে। ভাই, দুই ফাইনালিস্টের লড়াই দিয়ে শুরু হচ্ছে আগামীকাল আসর, আপনার কাছে কি মনে হয় কে আসলে ফেভারিট? অনেকে বলছে ইংলিশরা, বাট আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ইংলিশ, আমি বলছি ইংলিশদেরই চান্সেস বেশি থাকবে, বিকজ নিউজিল্যান্ডও ভালো খেলছে, প্র্যাকটিস ম্যাচও ভালো খেলেছে। আমার মনে হয় যে ইংলিশরা মেন্টালি অনেক স্ট্রং থাকে, ওদের খেলার যদি ধরন দেখেন ওরা কিন্তু একদম প্রথম থেকে স্ট্রোকই খেলতে থাকেন, স্ট্রাইক রেট ওদের দেখা যায় যে অনেক বেশি থাকে, ইকোনমি যদি দেখেন ওদের 7-8-10 মধ্যেই সারাক্ষণই তারা চেষ্টা করেন রাখার জন্য, উইকেট গেলেও কিন্তু তাদের খেলার ধরন চেঞ্জ হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। আর মেন্টালি অনেক স্ট্রং তারা আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ড এই জায়গায় একটু পিছিয়ে আছে, আমি বলবো যে মেন্টালি দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে ওরা একটু পিছিয়ে থাকেন বিগ ম্যাচগুলিতে। তো আমার মনে হয় যে ইংল্যান্ডের আমি যদি বলেন আমি 70-30 বলবো ইংল্যান্ডের, 70-30% নিউজিল্যান্ডের। শান্ত ভাই, এই ওয়ার্ল্ড কাপটা একটা নতুন ডাইমেনশন তৈরি করতে যাচ্ছে কিনা অন্য সব ওয়ার্ল্ড কাপের তুলনায়? কারণ এখন আমরা যে পরিমাণ অ্যাটাকিং ক্রিকেট দেখি, এক্স্যাক্টলি সেটাই বলছি যে এটা একটা ট্রানজিশনাল ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে কিনা আসলে আধুনিক যুগে অনেক বেশি, কারণ যেভাবে রান হচ্ছে আপনি 300-350, 370, 400, 400 হয়ে যেতে পারে, হু নোজ, চান্সেস অনেক বেশি। আমরা আরেকটা রিপোর্ট দেখতে চাই, সাকিব আল হাসানকে নিয়ে একটা রিপোর্ট আছে আমাদের, রিপোর্টটা দেখে এসে আমরা আবার আলোচনায় ফিরতে চাই। সাকিব আল হাসানের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে টাইগার ভক্তদের কাছে আজও স্মৃতিময় 2019 বিশ্বকাপ, সেবার 606 রান এবং 11 উইকেট নিয়ে গড়েছিলেন নতুন রেকর্ড, আর 20 উইকেট নিয়ে মুস্তাফিজ হয়েছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তবে সব ছাপিয়ে আসরের রোমাঞ্চকর ফাইনাল এখনও আলোচনায়। দুইবার টাই হওয়া সেই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। 20 বছরের ব্যবধানে আবারও ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ,
75, 79, 83, 99 সালের পর 2019 রেকর্ড পঞ্চমবারের মতো স্বাগতিক হওয়ার কীর্তি ইংলিশদের। এই আসর আরও স্মরণীয় হয়ে আছে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের কারণে। লর্ডসের নাটকীয় সেই ফাইনালের কারণে আসরটি বহুদিন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের কাছে। নির্ধারিত ওভারের পর সুপার ওভারেও আসেনি ফল, বাউন্ডারি হিসেবে চ্যাম্পিয়ন করা হয় ইংল্যান্ডকে। টাইগার ভক্তদের কাছে আসরটি স্মরণীয় হয়ে আছে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের কারণে। সেবার ব্যাট হাতে 606 রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে জায়গা করে নেন বিশ্বসেরা এই তারকা। যদিও শীর্ষে থাকা রোহিত শর্মার চেয়ে এক ম্যাচ কম খেলেছিলেন সাকিব, সেবার 2 শতক ও 5 অর্ধশতকের সঙ্গে ঈর্ষণীয় 86.57 গড় ছিল তার। শুধু ব্যাটিংয়ে নয়, বল হাতে 11 উইকেট শিকার করেন সাকিব। সব মিলিয়ে বিশ্বকাপের এক আসরে 500-এর বেশি রান ও 10-টির বেশি উইকেট, এমন কীর্তি শুধুই সাকিবের নামের পাশে। আর মাত্র 8 ম্যাচে 20 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে তিনে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রাউন্ড রবিন পদ্ধতির এই আসরে গ্রুপ পর্বে 3 ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও আফগানিস্তানকে হারালেও মেলেনি সেমিফাইনালের টিকিট। তবে সাকিব মুস্তাফিজদের অসাধারণ নৈপুণ্যে বিশ্ব ক্রিকেটে আরও মজবুত হয় বাংলাদেশের অবস্থান। রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনাল ম্যাচের ভেন্যু হয় লর্ডস। এছাড়া বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হয় আসরটি। আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান ও ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তি ইংল্যান্ডের, পাশাপাশি এক আসরে সর্বোচ্চ 5টি শতকের রেকর্ড গড়েন রোহিত শর্মা। আর অপরদিকে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিচেল স্টার্ক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান এবং মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স, এবারে যেহেতু এক্সপিরিয়েন্সটা আছে আপনাদের, মানে আপনার তাদেরকে নিয়ে কী ধরনের এক্সপেকটেশন, সেই সাথে তরুণদেরকে নিয়ে একটু অবজারভেশনটা জানতে চাইব। না অবশ্যই সাকিবের কাছে তো আমরা সবসময় আমাদের মানে চাইতে থাকে যে সে ভালো খেলবে, ব্যাটিং বলিং দুটো পার্ট আমরা ওর কাছ থেকে পাই। সত্যি কথা বলতে যে 2019 এখন 2023, অনেক দিনের ব্যাপার। তারপর আমি বলবো যে মুস্তাফিজের থেকে আমরা মানে 2019-এর সেই পারফরমেন্সটা পাওয়াটা আমার কাছে মনে হচ্ছে টাফ হবে, কারণ তার কিন্তু এখন প্রতি ম্যাচ খেলবেন কি না তাও সিওরিটি নাই। তো সেক্ষেত্রে মুস্তাফিজের কাছ থেকে আসলে আমরা চেষ্টা করবো যতটা ভালো সেটা পাওয়ার চেষ্টা করবো, সেটাই আমাদের জন্য ভালো হবে। বাট সাকিবের কাছ থেকে অনেক পাওয়ার আছে আমাদের। এক নম্বর হচ্ছে ওনার ক্যাপ্টেন্সি খুবই দরকার আমাদের টিমের জন্য, 2 নম্বর ওনার ব্যাটিংটা খুবই দরকার। উনি যে পজিশনে নামেন সেখানে তার ভালো একটা স্কোর গড়ে দিতে হবে বাংলাদেশকে জেতার জন্য। উনি একটা কি প্লেয়ার সেই জায়গায় কিন্তু উনি হয়ে দাঁড়াবেন, এবং যদি বোলিংয়েও আসেন বোলিংয়েও সেম, ওনার বোলিং ওনার 10 ওভার কিন্তু আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। উনি যদি 10 ওভার ভালো বল করতে পারেন তাহলে কিন্তু আমাদের টিম জেতার জন্য অনেক অনেক উপরে থাকবে। সো আমার মনে হয় যে সাকিবের পারফরমেন্সটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য, সাথে মুস্তাফিজ যেদিন খেলবেন তার পারফরমেন্স অবশ্যই আমাদের দরকার। তরুণ বলতে আমাদের জুনিয়র তামিম আছেন, একদম ইয়াং, সত্যি বলতে তহিদ হৃদয়। আর তহিদ হৃদয় নিয়ে একটু চিন্তা আছে যে তহিদ হৃদয় আপনার যদি দেখেন ইদানিং তার ফর্মটা একটু হলেও কম আছে, তারপরেও আমার মনে হয় যে তাকে যদি 5-6-7 খেলানো হয় সেই জায়গাটার জন্য উনি খেলতে পারছেন। উনি আসলে উপরে সারি ব্যাটসম্যান, তাকে যদি উপরে খেলানো হয় তাহলে হয়তো বা তার চান্সেস থাকবে। বাট যদি তাকে 5-7-8 চিন্তা করা হয় সেই জায়গায় আসলে মনে করি যে তার জায়গায় মাহমুদুল্লাহ রিয়াজ যদি টিম এরকম হয় তাহলে ওই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াজ খেলতে ভালো হবে। বাট ওকে যদি 5-6-7-8 খেলানো হয় সেখানে আমার মনে হয় যে তার পারফরমেন্স করাটা তার জন্য টাফ হবে। শান্তবু, এশিয়ান গেমসের আপডেটটা একটু দর্শকদেরকে দিয়ে দেই, আপডেটটা দিয়ে তারপর ছোট্ট একটা কোয়েশ্চেন করে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। এশিয়ান গেমসে সেমিফাইনালে 2 রানে মালয়েশিয়াকে একটা শ্বাসরুদ্ধ করে মাঝে 2 রানে হারিয়ে দিয়েছে টাইগাররা। 117 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 5 রানের, হাতে ছিল 3 উইকেট। তবে আফিফ হোসেনের বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় ছবে মাতে বাংলাদেশ। শান্তবু, কোয়েশ্চনটা এখানেই করি যে আলটিমেটলি পাইপলাইনটা কেমন দেখলাম, যদিও উইকেটটা খুব ট্রিকি ছিল তারপরও। আসলে এরকম উইকেটে আপনি কোনোভাবে প্রেডিকশন করতে পারবেন না যে কোন টিম কেমন কী খেলবে, কারণ পুরোটা খেলাই উইকেট খেলছে। গুড লেন্থের বলটাও যদি একদম এলবোতে এসে লাগে, যেটা আপনি বলছিলেন অফলাইনে, তো সেই উইকেট আসলে আপনি পাইপলাইনের কথা যদি বলেন তাহলে ভেরি ডিফিকাল্ট। সো তারপর আমি বলবো যে মালয়েশিয়ার সাথে আসলে আর যে উইকেটই হোক সে আরও বেটারভাবে জেতা উচিত ছিল সেই ক্ষেত্রে। আর পাইপলাইন বলতে আসলে পেস বোলিং যদি বলেন, ভালো কিছু বলার আসছেন সামনে, ব্যাটসম্যানও কিছু আছেন, বাট আমার মনে হয় যে ব্যাটসম্যানের যে বোলিং সাইডটা বেশি বেটার আছে পাইপলাইনে। একদমই, অনেক অনেক ধন্যবাদ শান্ত ভাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ।
অবশ্য আমাদের হাতে আরও কিছু সময় বাকি আছে শান্ত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের আরেকটা রিপোর্ট আছে, আমরা দর্শকদের সাথে এই রিপোর্টটা শেয়ার করে আফটার দ্যাট আমরা শেষ করছি স্পোর্টস লাইভ। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে হারের কারণ হিসাবে হায়দ্রাবাদী বিরিয়ানিকেই দায়ী করেছেন পাকিস্তানের সহ অধিনায়ক সাদাব খান। এই পরাজয়ের পেছনে পাকিস্তানের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজে ফিল্ডিং। হায়দ্রাবাদের খাবার তাদের নজর কাড়লেও মাঠে কিন্তু নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারেনি পাক ক্রিকেটাররা। হায়দ্রাবাদে পা রাখার পর থেকেই সুস্বাদু খাবার পাতে পড়ছে পাকিস্তানি ক্রিকেটারদের, আর তার জন্যই কি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে পাহর কালো পাকিস্তান। প্রথমে তারা হায়দ্রাবাদী বিরিয়ানির যথেষ্ট সুনাম করলেও পরপর দুটি অনুশীলন ম্যাচে হারাতেই এই বিরিয়ানিকেই দোষারোপ করতে শুরু করেছেন পাক ক্রিকেটাররা। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে হায়দ্রাবাদে অবস্থান করছে পাকিস্তান দল। রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 346 রানের লক্ষ্য দিয়েও হেরেছে বড় ব্যবধানে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া 351 রানের জবাবে বাবররা থেমেছেন 14 রান দূরত্বে। গা গরমের দুটি ম্যাচেই কিছু বিষয় নজর কেড়েছে সাদাব খানের। উল্লেখযোগ্য ছিল বাজে ফিল্ডিং। এমন হতাশাজনক ফিল্ডিংয়ের জন্য অনেকটা রসিকতার সুরেই নিয়মিত হায়দ্রাবাদী বিরিয়ানি খাওয়াকেই কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের সহ অধিনায়ক। একই সঙ্গে ম্যাচগুলোতে ফিল্ডিংয়ে বেহাল দশা দেখা গেছে পাকিস্তানের। যেহেতু আমরা হায়দ্রাবাদে আছি তাই প্রতিদিনই হায়দ্রাবাদী বিরিয়ানি খাচ্ছি, এটা অনেক সুস্বাদু, সবার ভুরি হয়ে গিয়েছে আর সেই কারণেই হয়তো আমরা মন্থর হয়ে পড়েছি। তবে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা চিন্তিত নন পাকিস্তানের এই অলরাউন্ডার। ওয়ার্ম আপ ম্যাচে ব্যাটার ও বোলার ব্যবহারে খুব একটা সীমাবদ্ধতা নেই, তাই প্রতিটি দলই সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্যে সবাইকে সুযোগ দিয়ে থাকে। ফলাফল গুরুত্বপূর্ণ নয়, আমরা অনেক ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছি। আমার মনে হয় আমাদের একাদশ পেয়ে গেছি, বাকিদেরও সামর্থ্য বোঝার জন্য তাদের বিশ্রামে রেখেছিলাম। আমরা হায়দ্রাবাদের কন্ডিশনে ভালোই অভিজ্ঞতা পেয়েছি। বিশ্বকাপের প্রথম ম্যাচ এই হায়দ্রাবাদেই খেলবে পাকিস্তান। 6 অক্টোবর প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। তাই ধারণা করা হচ্ছে বিশ্বকাপ মিশনে নামার আগে পাকিস্তানের মেনু থেকে হায়দ্রাবাদী বিরিয়ানির নামটা মনে হয় মুছে গেল একেবারেই। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। এবারে সত্যি সত্যি বিদায় নিচ্ছি দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।